মা গভীর রাত ছেলের জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করতেছিল, সুবহানাল্লাহ। বন্ধু মা ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া কি দোয়া করবে, কি নামাজ পড়বে সব সাইরা দিয়ে এখন দাঁড়ায়া ভয়ে কাঁপতেছে। মা ভয়ে কাঁপতেছে, মা মনে করছে যে আমার ছেলেটা বুঝে আজকেও বোর কথা শুইনা লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কান্দে আর কা, বাবা আব্দুল কালেক তোর পাও দুইটা ধরে তুই আমার আর মারিস না, কারণ তোর হাতের মায়ের আমি মা সহ্য করতে পারি না, কারণ আগের মায়ের ব্যথায় কোনো শরীর থেকে যায় না, তুই আমার আর মারিস না। বিবাহ কইরা বিদেশে চলে যাইবা, তোমার নেককার বিবি তোমার বুড়া মা এবং বাবার জন্য শীতের মধ্যে ওজুর জন্য গরম পানি করে দিবে, গোসলের জন্য গরম পানি করে দিবে, কথা বলো ঠিক কি না? ও কলিজার টুকরো যুবক ভাই, আর যদি বিপরীত বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারী ঘরে ঢুকাও, ওদিকে যেমন তিনটা লাভ এদিকে আবার তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না, দুই নম্বরে নেককার সন্তান পাইবা না, কারণ তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করা যেমন বোকামি, বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি ঠিক কিনা? যুবক ভাই তিন নম্বর যেই ক্ষতিটা, তিন নম্বর ক্ষতি তোমার জনম দুঃখিনী মা এবং বাবার কোনোদিন খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ হলো বন্ধু শুনে নাও, ছোট্ট বাচ্চা নাম হইল তার আব্দুল খালেক। কি নাম? জোরে বলেন আব্দুল খালেক। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো, আল্লাহু আকবার। ও পাবনা জেলার মুসলমান, আপনাদের মন আপনাদের ভালো করে জানা আছে, কারো যদি আগে মা বিদায় হয়ে যায় বাবা কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়, কথা ঠিক না বেঠি? কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কারো মা কোনোদিন সন্তান রাইকা কোনোদিন বিবাহ বসতে রাজি হয় না, ঠিক না বেটি? আব্দুল খালেকের বাবা বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো, মা চিন্তা করে অন্য কোথাও বিবাহ বসে না, অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। আব্দুল খালেকের মা হঠাৎ করে তার স্কুলে ভর্তি কইরা দেয় মানুষ বানাবে। বন্ধুরা আমার কিছুদিন পরের ঘটনা, কয়েক বছর পরে হঠাৎ করে আব্দুল খালেক পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক তোমরা যারা আছো তোমাদের জন্য সবার সুখবর, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুই না, আব্দুল খালেকের সব বন্ধু বান্ধব রাজি, সবাই রাজি হয়ে গেল 1200 করে টাকা নিয়ে আসবে পরীক্ষা দেবে। কিন্তু আব্দুল খালেক ছেলেটা দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কান্দে আর খালি কান্দে। স্যার ডাক দিয়া কয়, বাবা তুমি কেন কান্দ, কি হয়েছে তোমার? ছেলেটা কান্দে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আজকে যদি আমার বাবা থাকতো রিক্সা চালায় হইল পরীক্ষার টাকা দিত, কথা বলেন ঠিক কি না? ছেলেটা মনটা খারাপ কইরা বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফলে কান্দে। আব্দুল খালেকের মা চোখের পানি দেইখা মা সহ্য করতে পারে না। আব্দুল খালেকের মা সহ্য করতে পারে নাই, আব্দুল খালেকের চোখে পানি দেখে একটা দৌড়মাইরা ডাক দিয়া কয়, বাবা তোর চোখে কেন পানি? ছেলেটা কান্দে আর কয়, মা গো চোখে পানি আসার একটাই কারণ,
স্যার বলছে পরীক্ষা দিতে হবে টাকা লাগবে বারো সেই জন্য আমি কান্না করি কারণ আজকে আমার বাবা নাই আমি বড় ইয়েতিম যদি আমার বাবা থাকতো টাকা ধার কইরা হইল আমার পরীক্ষার টাকা দিত ঠিক না বেঠি বন্ধু আব্দুল খালেক চোখের পানি ফেলায় কান্দে মা কয় বাবা কানবি না কারণ তোর চোখের পানি আমার সহ্য হয় না তোর বাবা নাই তো কি হইছে আমি মা কিন্তু বেঁচে আছি আল্লাহু আকবার মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাং হাতের মধ্যে নিয়া মা একটা দৌড় মাইরা আব্দুল খালেকের দরজায় হাজির নে বাবা নে ব্যাংকটা ভাঙ দেখ কত টাকা আছে ছেলেটা ব্যাংকটা বাইয়া দেখে টাকা লাগবে বারোশো টাকা হয়ে গেছে তেরোশো আল্লাহ আকবার ছেলেটা এখন আনন্দতে চোখের পানি ফেলায় কান্দে মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি পড়ে একটা হলো কখনো বেশি আনন্দ আর একটা হলো বেশি সুখে বেশি দুঃখে কথাকন ঠিক কিনা বেশি দুঃখ হইলো চোখের পানি পড়ে বেশি সুখ আসলো চোখের পানি পড়ে আব্দুল খালেক দ্বারা সুখের কারণে এখন চোখের পানি ফালাইয়া কান্দার কা মাগো আমি পরীক্ষা দিব না আমি পরীক্ষা পরে দিব আগে বলো টাকাগুলো তুমি কোথায় পাইছো কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমারে ভালো একটা জামা পড়তে দেখি না কোনোদিন তোমারে ভালো একটু খাবার খাইতে দেখি না মা বলো না তুমি টাকাগুলো কোথায় পাইছো মা কান্দে আর কা বাবা তোর জানার দরকার নাই তুই পরীক্ষা দে ছেলেটা কান্দে আর কা না মা আমি পরীক্ষা দিব না আগে বলো টাকা কই পাইছো মা ডাক দে আর কা বাবা শুনবি তাহলে শুনে নে শোন বাবা যেদিন তোর স্কুলে ভর্তি করালাম ওদিন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে যে আমি মায়ের কানে আওয়াজ আসছে এ আব্দুল খালেকের মা তোমার ছেলের এমন একটা দিন আসবে পরীক্ষার ফর্ম ফিল আপের অনেকগুলো টাকা লাগবে আমি মা চিন্তা করলাম তোমার পরীক্ষার সময় আমি কার কাছে হাত বাড়াবো কে টাকা দিবে কারণ তোমার বাবা নাই তুমি এতিম এই চিন্তা করি আমি মা নিজেই সিদ্ধান্ত নিলাম আমি মা নিজে কষ্ট করে হলো টাকা জোগাড় করব আব্দুল খালেকের মা ডাক দিয়া কো বাবা এই চিন্তা করে আমি বহু কষ্ট করে টাকা দিয়ে দুইটা মুরগি কিনলাম দুইটা মুরগিতে প্রতিদিন একটা করে দুইটা ডিম দেওয়া শুরু করলো একটা ডিম আমি মা তোমার জন্য বাজেট করলাম আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট বাবা তোমার ডিমটা আমি সিদ্ধ করে করে তোমার জন্য আমি নাস্তার ব্যবস্থা করে দিতাম আর আমি মায়ের বাজেটের ডিমটা সিদ্ধ করতাম না আমি মায়ের ডিমটা আমি কাঁচাই রাইখা দিতাম তবে আমি মা ভালো করে জানি আমি না খাইলে তুমি খাইবা না এই জন্য আমি মা কাঁচা ডিমটা হাতের মধ্যে নিয়ে সিদ্ধ ডিমটা তোমার হাতে দিয়ে আমি নাড়াচাড়া করতাম আর গল্প করতাম বাবা তাকায় দেখতাম আমার গল্পের ফাঁকে ফাঁকে তোমার ডিমটা তুমি ঠিকই খাইতা কিন্তু আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা আর খাইতাম না আমি মায়ের বাজেটের ডিমটা আস্তে করে লুকায় রাইখা বিকালবেলা বিক্রি করে করে তোমার জন্য আমি পরীক্ষার টাকা জোগাড় করছি আল্লাহ আকবার বন্ধু আব্দুল খালেকের চোখের পানি আর ধরে রাখতে পারে না করুন ইতিহাস হই না কান্দার কাম্মা গো তুমি এত কষ্ট কেন আমার জন্য করলা মা এখন একটু দোয়া কইরা দাও আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি মা দোয়া নিয়ে ছেলেটা পড়ালেখা করতে করতে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে আলহামদুলিল্লাহ বন্ধু মাস্টার্স কমপ্লিট করার পর আব্দুল খালেক এখন একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় স্কুলের হেডমাস্টারও হেঁটে যায় স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে বাবা আব্দুল খালেক দাঁড়াও আব্দুল খালেক দাঁড়ায় গেছে কয় স্যার কি বলবেন ক বাবা দুইটা অফার একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে একজন হেডমাস্টার লাগবে আমি মনে মনে তোমাকেই টার্গেট করছি আল্লাহু আকবার বাবা আমার একটা মেয়ে আছে বিবাহ দিব তাও মনে মনে আমি তোমাকেই টার্গেট করছি বলো রাজি কি রাজি না ছেলেটা দাঁড়ায় কান্দার কইসা
আমার মাওয়ানের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে আমাকে মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না, বলা যাবে কি? সুবহানাল্লাহ। যুবক রে, বাংলাদেশে কত কপাল ভরা যুবক পাওয়া যায়, এরা মাকে চেনে না, বাবাকে চেনে না, মা কোনো ভালো পরামর্শের প্রয়োজন হলে মার কাছের পরামর্শ নেয় না, বাবার কাছ থেকে নেয় না, শ্বশুর বাড়ি দৌড় মারে আসে না। নাই ও কপাল ভরা যুবক, তোর শাশুড়ির সাথে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে মামলা দিতে মোটেও চিন্তা করবে না, কথা ঠিক না বেঠি? কিন্তু যুবক, তোর মা কোনোদিন তোর নামে মামলা দিবে না, হামলাও দিবে না, বরঞ্চ তোর নামে কেউ যদি মামলা দেয়, তোর মা দৌর মাইরা ইসা দেখে যদি পুলিশ ধরার জন্য তোরে বাড়িতে আসে, তোর মা ঘরের মধ্যে চিপার মধ্যে তোরে ঢুকাইয়া লুকায় রাইখা, তোর বুড়া মা একটা দৌর মাইরা পুলিশের সামনে হাজির, যা বলবে সার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেয়, তারপর আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, কথা ঠিক না বেটি? বন্ধু আব্দুল খালেক মার কাছে গেছে পরামর্শ নেওয়ার জন্য, মা গো স্যার বলছে পরীক্ষা দিতে হবে, মা স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? আব্দুল খালেকের মা ডাক দেখো, বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, কিন্তু খবরদার তুই মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতা দিয়ে চাকরি পাইছস, তুই গভীর রাত পড়ালেখা কইরা বইটা বন্ধ কইরা ঘুমাইতি। আমি মা কিন্তু ঘুমাইতাম না, আমি মা শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা দুটা বানাইয়া, আমি মা তাহাজ্জুদ নামাজের দ্বারা যাইতাম আর তোর জন্য দোয়া করতাম, বাবা আমি মায়ের দোয়ায় তুই আল্লাহ সম্মান দিছে, যা চাকরি কর, তবে বাবা খবরদার তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না, তোর স্যারের মেয়েটা হইলো আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন এই নারী দিয়া এই দুই যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনো দিন সুখের আশা করা যায় না, কথা কোন ঠিক কিনা? বন্ধু আব্দুল খালেক মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত কইরা বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসছে, আনার পরে ডাক দিয়া কয় বিবি এই যে বৃদ্ধা মহিলা দেখিনি আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা, বিবিরে কথা দে আমার মাকে কোনোদিন কষ্ট দিবি না, খেদমতের তরুটি করবি না। কথাটা শুইনা মা বড় খুশি, কিন্তু মা খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখতে হবে, ছেলের বউ ডাক দিয়া কয় স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য আমি বাড়িতে আসি নাই, নাউজুবিল্লাহ। কথাটা শুইনা মার চোখে পানি, আর ধরে রাখতে পারে না, কিরে এই ছেলের জন্য ডিম বিক্রি করে এত কষ্ট করলাম, এই ছেলের জন্য আমি এত কষ্ট করলাম, এই ছেলের জন্য আমি এত কষ্ট করলাম, মার চোখে পানি, ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়া কয় মা গো তোমার চোখে পানি ফলায়ও না, আমি কথা দিলাম তোমার ছেলের বউ ছোট মানুষ বুঝে নাই, ওরে বুঝায় মানুষের মতো মানুষ বানাবো। কথাটা বলার পরে ছেলেটা চলে যায় বউ নিয়া, মা কয় বাবা পারবি না, কারণ নেককার বিবি যদি নেককার হয়, স্বামী যদি মতকর গাঁজা করে হয়, একদিন না একদিন বিবির চেষ্টার দোয়ার বরকতে স্বামী আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে, ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু স্বামী যদি বেআমলওয়ালা, স্ত্রী যদি বেআমলওয়ালা বেপর্দাওয়ালা হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজারও হয়, ওই বিবিকে বিবি সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার, কথা ঠিক না বেঠি? ও বন্ধু আব্দুল খালেক বিবিকে মানুষ বানাইতে পারে নাই, বরঞ্চ বিবির কাছে থাইক এখন নিজেই অমানুষ হয়ে গেছে, কেমন অমানুষ হয়ে গেছে দেখো। একদিন আব্দুল খালেক বাড়িতে আসছে স্কুলের ডিউটি করে, আয়েশা দেখে বিবির চোখে পানি, কিরে বিবি তোর চোখে কেন পানি? কয় তোমার মা ঝগড়া করছে এই জন্য চোখের পানি, এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না? নাই, পাবনা আসেনি। ও কলিজার টুকরা যুবক ভাই আব্দুল খালেক ডাক দেখা বিবিরে চোখের পানি বন্ধ করো, কয় না না তোমার মা এই বাড়িতে থাকলে আমি থাকবো না, কর নাউজুবিল্লাহ। আব্দুল খালেক কয় বিবিরে প্রয়োজনে আমার মাকে বিদায় করে দিব, তোকে বিদায় করবো না। কথাটা বইলে হাতের মধ্যে মোটা একটা
লাঠিনি আমার কাছে হাজির, মার কাছে যাইয়া শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে, মা সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ছেলেটা যখন চলে আসছে, মা উজুটা বানাইয়া দুই রাকাত নামাজ পড়িরা, আকাশের দিকে দুইখানা হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালি আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বুঝে না আমারে মারছে। দেখ যুবক, মা কাকে বলে? শাশুড়ি সাথে ব্যাঘাত ঘটলে মামলা দেয়, আর মা মার খাওয়ার পরও মামলা দেয় না, হামলা দেয় না, বরঞ্চ কি দেয়? দোয়া দেয়, আল্লাহ আমার ছেলেটা বুঝে নাই আমারে মারছে, তুমি ওরে মাফ কইরে দাও আল্লাহ একবার। আর একটা দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায়া দাও, সুবহানাল্লাহ। কারণ যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলো বুঝবে মা বাবা কি জিনিস, কথা ঠিক না বেঠিক? বাবাজির আমার এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না, গভীর মনোযোগ, দুই তিন মিনিটের মধ্যে বয়ান শেষের দিকে চলে যাচ্ছি। বাবাজিরা, আব্দুল খালেকের মার দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, রাত আড়াইটা বেজে বাইজা গেল আব্দুল খালেকের যে কোনো এক ব্যস্ততার কারণে। রাত আড়াইটা বাজে, যাইয়া দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই, তাকায় দেখে বিবিও ঘুমায় না ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত আড়াইটা বেজে গেলে এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কান্দে, আর কার স্বামী কেমনে ঘুমাবো কেমনে তোমাকে বুঝাবো? বিবি স্বামী বলে, বিবি ডাক দেখ, স্বামী তুমি তো বাপ আমি হইলাম মা, তুমি এটা বুঝবা না, তবে শুনে নাও, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না, দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না। এই কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনতে যে একটা বাড়ি মারছে হেদায়েতের মালিককে, মার দোয়া কবুল হয়ে গেছে। আব্দুল খালেক কয়, বিবিরে তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খায়া কাটাইছে, কতটা রাত না ঘুমায়া কাটাইছে, বুঝা ফালাইছি। বিবি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুইকা গেছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইল আব্দুল খালেক, একটা দেরি করে না একটা দৌড়মাইরা গভীর রাত মার দরজায় হাজির, যায়া ডাক দিয়া, কামা গো দরজাটা খোলো। কিন্তু মা গভীর রাত ছেলের জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করতেছিল, সুবহানাল্লাহ। বন্ধু, মা ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া কি দোয়া করবে কি নামাজ পড়বে সব সাইরা দিয়ে এখন দাঁড়ায়া ভয়ে কাঁপতেছে। মা ভয়ে কাঁপতেছে, মা মনে করছে যে আমার ছেলেটা বুঝে আজকেও বোর কথা শুই না, লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কান্দে, আর কা বাবা আব্দুল খালেক তোর পাও দুইটা ধরে, তুই আমারে আর মারিস না, কারণ তোর হাতের মায়ের আমি মা সহ্য করতে পারি না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না, তুই আমার আর মারিস না। ছেলেটা কান্দে, আর কামা গো দরজাটা খোলো না, আমি লাত্তি মেরা ভিতরে ঢুকব। মা চিন্তা করলো, আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, যা মন চায় আমাকে মারুক। কথাটা বইল আব্দুল খালেকের মা, দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ করে আমার পাও দুইটা জড়া ধরতে দেরি নাই, আল্লাহু আকবার, মার পাও দুইটা জড়ায় দুইটা কান্দে, আর কামা গো পারবাদি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। দেখ যুবক, মা কি জিনিস, মা ডাক দিয়া কা বাবা আব্দুল খালেক উঠা, মাথাটা উঠা, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, সন্তান যদি হাজার অন্যায় করে মার কাছে মাপ চাওয়া লাগে না। মা কইয়া ছোট্ট করে একটা ডাক দিল, মার মনের ব্যথাগুলো দূর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?
ও কলিজার টুকরা যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম সন্তান কেন দুনিয়ায় মা বাবার হক আদায় করে না। একটাই কারণ, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের দুইটা হক। এক নম্বর হক, যুবক তুমি নিজে নেককার হও, নেককার বিবি ঘরে ঢুকাও। দুই নম্বর, নেককার বিবি ঘরে ঢুকাও যুবক। আর তিন নম্বর আর একটা হলো, দুনিয়া যদি ব্যায়াম নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ? ওই যে ভালো নেককার সন্তান পাইবা, নিজেও স্বামীর খেদমত পাইবা, মা বাবার খেদমত পাইবা। তিন নম্বর হলো, যুবক যদি ব্যায়ামওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাও, তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর, নেককার সন্তান পাইবা না। তিন নম্বরে, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন।